তো হ্যালো গাইস, আজকে হয়ে গেছি আমি আর আমার বউ দুজনেই রেডি, কিন্তু দুজনের লক্ষ্য আলাদা। ও যাবে ওর বাপের বাড়ি, আমি যাব কাজে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু, ঘর থেকে শুরু করছি। আজকে তুমি কিছু বলবে? কিছু মাকা ও কুজ নেই বলে গা। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে কিছুটা আসার পরই বৃষ্টি পড়তে লেগে গেছে, তো এখানে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা পড়ছে গুড়ি 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 গুড়ি, তো অনেকটাই এসছি ভিজে ভিজে। তারপর দেখলাম না অনেকটাই ভিজে যাচ্ছি, তাই জন্য ভাবলাম যে এক জায়গায় দাঁড়িয়ে যাই, তো এখানটা পরে দাঁড়িয়েছি। আমাদের সেই রোদ্দুর বেরিয়েছে, কমে গেছে ফাইনালি, অনেকটাই কমে গেছে। চলো বেরোবো, তারপর পরে দেখা হবে। আজকে যাবো আমি ভদ্রেশ্বর, ভদ্রেশ্বরে গিয়ে তুলবো অর্ডার, তো অর্ডার তুলে পরে দেখা করবো। তবে আজকে আমার কাছে গাড়ি আছে, তো গাড়ি যাতে যাতে আমি আশা করছি করতে পারবো না, তো পরে থেকে 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 করবো। চলো দেখা হচ্ছে। তো আমরা অনেকটা কাজ করে ফেলেছি, কাজ করে এখন এখানে একটু বসে আছি, চার পাঁচটা দোকানে কাজ করেছি। তো মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, আবার এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম, আগে আগে বৃষ্টি এসেছিলো। তো এখন আপাতত এখানে বসে চা খাচ্ছি, একটা দোকান ধর চা দিলো, চা খাচ্ছি। আর আমার বউ গেছে আজকে বাপের বাড়ি, তো গেল ওর মাসির শরীর খারাপ, অনেক সকাল সকাল উঠেছে, উঠে রান্না বান্না করেছে, করে টোরে রান্নাটা গুছিয়ে রেখে তারপর আমি যাওয়ার পর বেরিয়ে গেছে, এতক্ষণে বেরিয়ে গেছে। কাজ হয়ে এসছে প্রায়, আর একটু বাকি আছে, তো কাজ টাজ করবো, করে তারপর যাবো বাড়ি। আর এখন এখানে একটু এসছি গঙ্গা থেকে, এসে খাওয়া খেয়ে নিই, খাওয়া খাওয়া খেয়ে যাবো বাড়ি। দেখুন গঙ্গাটা, গঙ্গা একটু আড্ডা আড্ডা মারছি, বসে আছি, বসে থেকে যাবো বাড়ি। চলো দেখা হবে। তো ফাইনালি শেষ হয়ে গেছে আমাদের কাজ, আমি এখন বাড়ি ফিরছি, বাড়ির কাছে এসে গেছি। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ওকে বাই।